Hello students, welcome back to Lutfus tutorial vlog. আজকে আমরা সময় সম্পর্কিত একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় জানব। তো গণিতে যখন একটি সময় দেখানো হয় তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণ তৈরি হয় সেই কোণের মাপ আমরা কিভাবে অতি সহজে নির্ণয় করতে পারব। এখানে একটা एग्जांपल দেওয়া আছে, সময় 8:30। এখানে দেখুন আমাদের এই কোণের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে আমরা জানি যদি এভাবে দেই তো এখানে আমরা 90 ডিগ্রি আছে, তার মানে এটা 90 ডিগ্রির নিচে আনসার হতে হবে। তো এই ধরনের কোয়েশ্চন আমরা কিভাবে অতি সহজে সমাধান করতে পারবো চলুন দেখে নেওয়া যাক। আমাদের একটি ফর্মুলা ইউজ করতে হবে, হাফ ইন্টু 60H - 11M। এখানে এম মানে মিনিট, এইচ মানে ঘন্টা। তো এখানে আমরা কী করবো, 60 ইন্টু আমরা কত আছে 8 - 11 ইন্টু 30 মিনিটস, ক্যান্সেলেশন করলে হয়ে যাবে 75, অর্থাৎ তার আনসার দাঁড়াবে 75 ডিগ্রি। অর্থাৎ এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণের মাপ হচ্ছে 75 ডিগ্রি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানালে খুশি হব। ধন্যবাদ।